নেহা নাইট ল্যাম্পটা বন্ধ করে তথাগতের পাশে এসে শুয়ে পড়ল। তথাগত এতক্ষণ ফোনে ব্যস্ত ছিল, সে আবার ফোনটা সুইচ অফ করে বালিশের পাশটায় রেখে দিয়ে নেহার দিকে পাশ ফিরে ওর কপালের এলোমেলো চুলগুলোই আঙুলের আদর দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে বলল, কালকে গেলে কবে ফিরবে ও বাড়ি থেকে? মায়ের তো পায়ের ব্যথাটা আবার শুনেছি বেড়েছে, কয়েকদিন থাকলে তো মায়ের সুবিধেই হয়। তাহলে তোমার স্কুল লিভ নেবে নাকি? না না, লিভ নেব না, সামনেই ইউনিট টেস্ট আছে, এখন তো ছুটি চাওয়া যাবে না। তবু যত তাড়াতাড়ি পারবে চলে আসবে। কেন চলে আসবে? আরে সেটাই তো জিজ্ঞেস করছি, কেন জানি না, যাও মন খারাপ করবে আমার জন্য। তাহলে কি যাবো না আমি? না যাও, তবে একটু তাড়াতাড়ি চলে আসবে প্লিজ, পাগল। কথাটা বলবার সাথে সাথে নেহা দুহাত দিয়ে তথাগত দুকালে আদর করে কপালে একটা চুমু খেল, তারপর বলল, যত তাড়াতাড়ি পারি আমি চলে আসব, কেমন? পরদিন তথাগত নেহাকে ওর বাবার বাড়িতে দিয়ে বিকালে বাড়ি ফিরে এলো। রাতে খাবারের টেবিলে বসে তথাগতর মা ওকে বলল, কিরে আজ মাত্র দুটো রুটি খেলি যে, শ্বশুর বাড়িতে ওবেলা খুব ভালো মন্দ খেয়েছিস বুঝি? তথাগত জানালো, এই একটু আগেই বাইরে টিফিন করেছি, তাই আর খাবার যাচ্ছে না। খেয়ে উঠে ঘরে ফিরে লাইট বন্ধ করে ও একটা সিগারেট জ্বালালো, আর জ্বালানো মাত্রই সদ্য জ্বলন্ত সিগারেটটা জানলা দিয়ে সঙ্গে সঙ্গে ও বাইরে ফেলে দিল। আসলে হঠাৎ ওর যেন মনে হলো নেহা বলছে, কতবার বলেছি সিগারেট খাওয়া ছাড়ো। পর মুহূর্তেই খেয়াল হলো নেহা তো ঘরেই নেই, ওদের বিবাহের এই দুমাস নেহা ওর অনেক অভ্যাস বদলে দিয়েছে। নেহা তাই ঘরে না থাকলেও তার অন্তরে যেন সে সবসময় বিরাজমান। বিছানায় শুয়ে পাশের ফাঁকা বালিশটার দিকে তাকিয়ে তথাগতর আগের রাত্রিটা মনে পড়ে গেল, তাই সন্ধ্যায় ফোন করা সত্ত্বেও সে আবার নেহাকে কল করল। নেহা কল রিসিভ না করে মেসেজ পাঠালো, কি গো কিছু বলবে নাকি, কি করছো? এইটা জানতেই ফোন করেছিলে আবার? একবার ভিডিও কল করছি, মায়ের কাছে শুয়ে আছি আজ, মায়ের বিরক্ত হবে, কালকে নয় করো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, পাগল একটা, এই তো সন্ধ্যাবেলা দেখলে, কবে বাড়ি আসবে? আজই তো এলাম, ভুলে গেলে নাকি এক্ষুনি? ঘরটা যেমন ফাঁকা ফাঁকা লাগছে তোমাকে ছাড়া। সে কি, কেন? তোমার কথায় ঘরটা যেন আলো হয়ে থাকে, এখন যেন নিশ্চুপ। আমি না হয় এই দুই মাস ও ঘরে গেছি, তাহলে তার আগে? তখন ওটা অভ্যাসে ছিল, তারপর থেকে তুমি অভ্যাসে পরিণত হয়েছ আমার। আচ্ছা বেশ, মনে করো তোমার পাশেই আমি আছি এখন, তোমার কপালে আদর করে দিচ্ছি, এবার ঘুমিয়ে পড়ো, কাল তো অফিস আছে। ঠিক আছে, আমি ঘুমানোর চেষ্টা করছি, তুমিও ঘুমিয়ে পড়ো, আর কাল ভিডিও কল করব, কেমন? আচ্ছা শুভরাত্রি। এক পৃথিবী চুমু পাঠালাম, তোমার স্বপ্ন শুভ হোক। পরদিন নেহা অপেক্ষা করছিল তথাগতর ভিডিও কলের জন্য, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলো তবু ওর কল এলো না। তাই নেহা তথাগতকে মেসেজ করলো, ভিডিও কল করবে বলে যে, ব্যস্ত নাকি? তথাগত দিক দিয়ে কোনো রিপ্লাই এলো না। হঠাৎই মাঝ বিকেলে কোনো খবর দেওয়া নেই তথাগত হাজির শ্বশুর বাড়িতে। শাশুড়ি তো দেখেই অবাক, আগের দিনে তাদের মেয়েকে রেখে গেছে, আজকে কি আবার আনতে চলে এলো নাকি? শাশুড়ি মাকে সামনে দেখে তথাগত ওনাকে প্রণাম করল। নেহা ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে, তুমি কই, আসবে একথা তো বলনি? আসলে অফিসে বড্ড চাপ ছিল, তোমার হাত ঘড়িটা তো তুমি ঘরেতেই ফেলে এসেছিলে, তাই দিতে চলে এলাম, তুমি তো ওটাই পরে স্কুলে যাও, বলে ব্যাগ থেকে হাত ঘড়িটা চট করে বের করে সেটা নেহার হাতে দিয়ে বলল, আসছি তাহলে। আসছি তাহলে মানে? বলল নেহা। শাশুড়ি মা বলল, ঘরে উঠে চলো, এরপর কেউ আর বাড়ি যায় নাকি? সন্ধ্যে নেমে গেছে। না না, থাকলে চলবে না, কাজ আছে। নেহা চোখের ইশারায় তথাগতকে ঘরের ভেতরে আসতে বলে মুখে বলল, না থাকো, কিছু খেয়ে যাবে এসো। তথাগত ঘরে উঠে গেল, শাশুড়ি মা রান্নাঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকেই নেহা তথাগতকে বলল, কি ব্যাপার বলো তো, আমার কি আর ঘড়ি নেই নাকি? সত্যি করে বলো। আসলে তোমাকে কাল থেকে বললাম না, খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তা বলে এতক্ষণ রাস্তা এই অবেলায় আবার ফিরে যাব বলছো?
এবার তথাগত কিছু না বলে এদিক ওদিক একবার তাকিয়ে নেহাকে সোজা বুকিতে জড়িয়ে নিল। নেহা তথাগতের ভালোবাসা পেয়ে নিজেও শক্ত করে ওকে চেপে ধরল। তারপর ভীষণ নরম সুরে বলল, এত ভালোবাসা পেতে খুব ভয় হয় জানো, যদি একদিন সব নিঃশেষ হয়ে যায়। কিচ্ছু হবে না, আজও তোমায় যতটা ভালোবাসি কালও তোমায় ততটাই ভালোবাসবো, আর তার পরের দিন, তার পরের দিন, প্রতিদিন এ ভালোবাসা বাড়বে বই কমবে না এতটুকু। জানো, আমি স্বপ্ন দেখতাম যে মানুষটা ভবিষ্যতে আমার জীবনে আসবে সে যদি নাও আমার সব ইচ্ছা পূরণ করতে পারে যেন সে আমায় প্রচণ্ড ভালোবাসে। তা এই মানুষটার ভেতরে কি তাকে পেয়েছো? চাওয়ার বেশি হয়তো গেছে। আমিও না, না আমি তোমার মতো এত ভালোবাসতে পারি না, মোটেও না, তুমিই বেশি। তুমি না, তুমি বেশ, তুমি ওকে থামো, আর এবার আমায় ছাড়ো, মা চলে আসবে যে। সত্যি, আর এক মিনিট যদি একে অপরকে জড়িয়ে থাকতো নির্ঘাত লজ্জা পেতে হতো ওদের দুজনকে। সন্ধ্যের টিফিন সেরে তথাগত আর বসলো না, বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ল। তথাগতর বাইক চলে যাওয়ার পরও নেহা অনেকক্ষণ সেই রাস্তার দিকে তাকিয়ে রইল। মা বাপির কাছে আর দুদিনের বেশি মন টিকল না নেহার। ওর মা বলল, তুই যে থাকবি বলে এলি? মা, পরের বার এসে থাকবো। হ্যাঁ, আর তুমি তো বলছো পাটা কমেছে। ওর মা ওর বাবার দিকে চেয়ে হাসি মুখে বলল, দেখেছ, যে মেয়ে এই ঘর ছেড়ে কোথাও যেতে চাইতো না সে মেয়ে এখন আর এই ঘরে থাকতেই চাইছে না। মা, তুমি না? মায়ের কথায় লজ্জা পেল নেহা, লজ্জায় মায়ের বুক জড়ালো। তথাগত এসেছিল নেহাকে আনতে। বাড়ি ফিরে যেতেই নেহাকে দেখে ও শাশুড়ি মা অবাক, তুমি যে বললে কদিন থাকবে? মায়ের পায়ে ব্যথা, মায়ের পাটা কমেছে, আর ওখান থেকে আমার স্কুলে যেতেও অসুবিধা হচ্ছিল তাই চলে গেলাম। কিন্তু খোকা তো আমায় কিছু বলল না, আমি আমাদের মতো রুটি তৈরি করেছি জানলে। তখন পাশ থেকে তথাগত বলল, তাতে কি, আমারটাতেই দুজনের ভাগাভাগি করে হয়ে যাবে, চলো, বড্ড খিদে পেয়েছে দুজনের। তথাগতর মা রান্নাঘরের দিকে মুখ ফিরিয়ে নিজের মনে মুচকি আসলো। তথাগতর বাবাও যে তথাগতের মতোই ছিল একদম, অন্তরের মিল থাকলে অনুরাগ যে এমনই হয়, কেউ কাউকে না দেখে থাকাই যায় না।